অব্রো, তুই কক্সবাজার আসার আগেও টাকা পয়সা নিয়ে অনেক ঝামেলা করছিস, কিন্তু এখানে এসে টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা করলে এটা আমরা মেনে নেব না। কি রে অব্রো, বুঝলাম না, লুক তো মাশাল্লাহ ভালোই দিছিস, তো পকেটে টাকা থাকে না কেন? বন্ধু, লুক তো দিয়েছি, কিন্তু এই যে সুন্দর জুতো দেখতেছিস নে, তারপর এই যে সুন্দর প্যান্ট, সুন্দর জামা, এইসব কোনো কিছুই কিন্তু আমার না, এইগুলো আমার এক বন্ধুর কাছ থেকে চাইয়ে আনিছি, বুঝেছিস? তোদের সাথে কক্সবাজার ঘুরতে আইছি, তোদের সবার দামি দামি কাপড় পরা, আমার যদি কুমা কাপড় থাকে তাইলে কি হয়? তার জন্যই আমার এক বন্ধুর হাতে পায় ধরে অনেক রিকোয়েস্ট করে জামা কাপড় চাইয়ে আনিছি। তোর এসব চাওয়া স্বভাব কি কোনোদিনও যাবে না? একজনের কাছ টাকা চাস, একজনের কাছ কাপড় চাস, এটা কোন ধরনের কথা? এই চাবো ছাড়া কি করবো রে, আমার যদি টাকা পয়সা না থাকে, আমার বাপের যদি টাকা পয়সা না থাকে, তাইলে মানুষের কাছে চাবো ছাড়া কি করবো? আমার তো ভাইও তো টাকা পয়সা নেই, আমার যদি থাকতো তাইলে তো আর মানুষের কাছে চাইতাম না, তোমাদের কাছেও চাতাম না। এই অব্রো, তোর ফকিনী স্বভাব কি কোনোদিনও যাবে না? তোরে নিয়ে না মানুষের ভিতর চলা যায় না, কোনো জায়গায় যাওয়ার কথা বললেই তুই এরকম করিস, তোর কাছে কি কোনোদিন টাকা থাকে না? এই শুভ বাদ দে তো। এই অব্রো শোন, আইসিস যখন কক্সবাজারে, ফকির নেগিটা একটু কম করেই করবি। এই চল সামনের থেকে ঘুরে আসি। দেখছস এই সাইডে কত সুন্দর ভিউ? হ্যাঁ বন্ধু, এইখানকার সব জায়গাগুলোই অনেক সুন্দর সুন্দর, দেখলেই মনটা ভরে যায়। বন্ধু, এই সমুদ্রে কি বড় বড় মাছ আছে নাকি? তো আছে না, এখানে তো অনেক বড় বড় মাছ আছে, তিমি মাছও আছে। তাইলে তো ভাই মাছ ধরতে হবে, মাছ না ধরে এখান থেকে যাওয়া যাবে না। আরে এটা তো সমুদ্র, এখান থেকে মাছ কি করে ধরবি তুই? ও, মাছ ধরা যাবে না তাইলে আর কি হলো? এই দাঁড়া সবাই দাঁড়া। আবার কি হয়েছে বন্ধু, দাঁড়াতে বললি কেন? তোর কাছে বলা যাবে না। এই কাই বেই শুভ, চল তোর সাইডে আয় তো। দুপুর টাইম তো হয়েই গেল, অনেক ক্ষুধা লাগছে, কিছু খাইতে তো হবে, কি বলিস? হ্যাঁ ক্ষুধা তো আমারও লাগছে, চল কোনো একটা রেস্টুরেন্টে যা খেয়ে আসি। রেস্টুরেন্টে তো খাবি, তো অফরে কি করবি, ওরে নিয়ে যাবি না রেখে যাবি? কেন, ওরে নিয়ে চল, ওরে নিয়ে গেলে সমস্যা কি? ওর নিয়ে তো যাবি, তা ভালো রেস্টুরেন্টে খাওয়া টাকা আছে তোর কাছে? সব সময় যেমন করে আমার তো মনে হয় না যে ওর কাছে টাকা পয়সা আছে। টাকা থাকবে না কেন? আচ্ছা তোরা এখানে দাঁড়া, আমি ওর কাছে শুনে দেখি ওর কাছে টাকা আছে কিনা। এই অব্রো, তোর কাছে কয় টাকা আছে রে? কেন বন্ধু, টাকা দিয়ে কি করবি? আমি তো রেগুলার কায়েব রেস্টুরেন্টে খাইতে যাব, তুই কি যাবি আমাদের সাথে? বন্ধু টাকা তো আছে, কিন্তু এমনিতেই কক্সবাজার এসে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, আবার যদি রেস্টুরেন্টে খাইতে যাই তাইলে তো ভাই অনেক টাকা খরচ হয়ে যাবে রে, তাইলে তো ভাই আমি আর থাকতে পারবো না, আমার আজকেই বাড়ি চলে যাওয়া লাগবে। তার চেয়ে আমরা এক কাজ করি, আশপাশে যদি কোনো ছোট হোটেল থাকে ওই হোটেল থেকে আমরা খাবার খেয়ে নিই, তাহলে আমিও তোদের সাথে একসাথে ঘুরতে পারবো, একসাথে বাড়ি চলে যেতে পারবো। তোর এই ফকিরনগরি না আর ভালো লাগে না। আচ্ছা দাঁড়া আমি দেখছি। এই তরিকুল কি করবি, ও তো বলে ওর কাছে টাকা বেশি নাই, ও বলছে চল কোনো একটা ছোট হোটেলে খেয়ে নি। দূর ভাই, আমরা কি কক্সবাজার আইসি ওই ছোটখাটো হোটেলে খাওয়ার জন্য নাকি? ওই সব ছোটখাটো হোটেলে খাইলে কি আমাদের মান সম্মান থাকে? তাও ঠিক বলেছিস, কিন্তু ওরে কি করবি? ওরে আর কি বলবি, ওরে একটা ভুল ভাল বুঝিয়ে দিয়ে এক জায়গায় পাঠিয়ে দিয়ে চল আমরা খেয়ে আসি। সেটাও ঠিক বলেছিস। এই আপনার এদিকে কি হয়েছে বন্ধু? তুই একটু এখানে থাক, আমরা একটু সাইড থেকে মাইনাস করে আসি। মাইনাস করতে যাবি? চল তাইলে আমিও সাথে যাই, সমস্যা কি? আরে না, তুই একটা কাজ কর, ওই যে বসার জায়গাটা গিয়ে বয়, আমরা এখনই চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাইলে তোরা একটু তাড়াতাড়ি আসিস, আমি এখানে বসছি। এ চল। আমি আর কি করব, যাই ওই সাইডে গিয়ে একটু বসি। বন্ধু এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর, চল এটা থেকে খেয়ে আসি। হ্যাঁ এটাই যেতে হবে, কারণ এটার কোয়ালিটি ভালো। ব্যাপার বুঝলাম না, ওরা বললো মাইনাস করতে যাব, মাইনাস করতে কি এত টাইম লাগে? আধা ঘন্টা হয়ে গেল তখন থেকে আমি এখানে শুয়ে আছি, এখনো আসতেছে না। ওদের কি কোনো বিপদ আপদ হলো নাকি, কোনো বিপদে পড়লো নাকি ওরা? বিপদে পড়লে আমার কাছে তো একটু বলবে, আমার কাছে তো বললেও না। আচ্ছা গিয়ে দেখি তো কোন জায়গায় আছে ওরা। খাবারটা কিন্তু শেষ ছিল তো রিকুল, খাবারগুলো খেয়ে অনেক মজা পাইছি। হ, আমিও মজা পাইছি। কিরে অব্রো তুই এখানে কই গেছিলি? তোরা তোরা রেস্টুরেন্টে খাইতে গেছিলি? আরে না, আমরা তো এমনিতে এই সাইডে মাইনাস করতে গেছিলাম। আমি দেখলাম তোরা খাবার খেয়ে বের হলি, আর এখন বলছিস যে মাইনাস করতে গেছিলি। কিরে বন্ধু, আমার কাছে এরকম মিথ্যা কথা বলার মতো কি আছে? সত্যি কথাটা বললেই তো পারিস। হ্যাঁ তোরা আগে খাইতে গেছিলাম তো, কি হয়েছে? তোর কাছে টাকা নেই তো আমরা কি করবো? তোর বিল কি আমরা দেবো নাকি? আমাদের কি এত টাকা বেশি হয়ে গেছে নাকি? আমাদের পাগলা কুত্তা কামড়াইছে যে তোর বিল দিয়ে দিবো? না বন্ধু, আমার বিল আর তোরা দিবি কেন? আর তোরা তো ঠিক কাজই করেছিস, আমি তো আর এত বড় রেস্টুরেন্টে খাইতে পারবো না, আমার তো আর এত বড় রেস্টুরেন্টে খাওয়ার মতো সাধ্য নেই। তোদের সাথে আসতে পারিছি এইটাই তো অনেক, তোরা যে আমারে তোদের সাথে করে নিয়ে আইছিস এইটাই তো অনেক, এর থেকে আর বেশি কি আশা করবো তোদের কাছ থেকে? তবে বন্ধু আমি একটা কথা বুঝতে পারলাম, টাকা না থাকলে
এই দুনিয়াতে কেউই আপন না। ভাই বলো, বোন বলো, মা বলো, বাপ বলো, যার কথাই বলো না কেন, কেউই আপন না। তোমার কাছে টাকা না থাকলে কেউই তোমাকে ভালো চোখে দেখবে না, সবার কাছেই তুমি একটা বোঝা হয়ে যাবে। এখানে ভুলটা তো আমারই, আমি আমার যোগ্যতার বাইরে গিয়ে তোদের কাছ থেকে বেশি আশা করে ফেলেছি। তোরা তো ঠিক কাজই করেছিস, আমি তো এখানে তোদের সাথে আসারই যোগ্যতা রাখি না। বন্ধু সরি রে, এভাবে আর বলিস না, আমাদের ভুল হয়ে গেছে, তুই আমাদেরকে মাফ করে দিস। আরে না, মাফ চাওয়ার মতো কি আছে, আমার যেটা যোগ্যতা আমি সেই যোগ্যতার ভিতরেই তো থাকবো, তাই না? যোগ্যতার বাইরে তো যাওয়া আমার উচিত না, আমি সেই কাজটাই করেছি। ঠিক আছে বন্ধু, কোনো ভুল করে থাকলে মাফ করে দিস, তোরা তোদের মতো এখানে চিল কর, আমি এখান থেকে চলে যাচ্ছি। আপনার পকেটে যদি টাকা না থাকে তাইলে এই দুনিয়াতে কেউই আপনার আপন না, আপনার মা বাবার কাছে পর্যন্ত আপনি বোঝা হয়ে যাবেন।